মুক্তা কামিনা নামের ফটোশুট বিজয়ীদের। পোশাকে জাতীয় পাখি হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। উলালা পাহাড়ে চা বানা থেকে একটি খাসি হারিয়ে গিয়েছে। চাষিরা মাটিতে উন্নত মানের ইলিশ চাষ করে বিপর্যয়ে ফেলছে মাঝিদের। সবশেষে থাকছে আবহাওয়ার সংবাদ। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। নোয়াখালী এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পাখার সাথে ধাক্কা লেগে আহত হয়েছে একটি মশা। জানা যায়, মশাটি আঘাত পাওয়ার পর তাকে পাবনা মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার পর মশাটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত দুই দিন ধরে অবরোধে আছে মন্টু বেগমের ফার্মের মোরগরা। রিপোর্টার শিয়াল জানায়, মোরগরা বলেছে অত্যাধিক গরমে তাদের ডিম পাড়তে অসুবিধা হচ্ছে। যদি ফার্মে এয়ার কন্ডিশনার লাগানো না হয় তাহলে মোরগরা কোনো মতেই ডিম পাড়বে না। উলালাপাড়া গ্রামে কলাগাছের ডালের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে গিয়েছে একটি বাস। রিপোর্টার ঝাঁকা সালে জানায়, বাসে 40 জন যাত্রী ছিল এবং নিহতের সংখ্যা প্রায় 2500 ছাড়িয়েছে ও 600 জন আহত হয়েছে। পশ্চিমবঙ্গের রাজধানী মেদিনীপুরে একটি নদীতে ভয়াবহ আগুন লেগে যায়। ঘটনাস্থলে ইঞ্জিনিয়াররা পৌঁছালে তারা পানিতে পেট্রোল ঢেলে আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পানিতে পড়ে একজন ইঞ্জিনিয়ার দগ্ধ হন এবং পরবর্তীতে সে নিহত হয়। বাংলাদেশের কাছ থেকে স্বাধীনতা চেয়েছে নোয়াখালী। নোয়াখালীবাসীর পক্ষ থেকে মোসাম্মদ মাসিকুল মোখলেস বলেছেন, শিল্প, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সব দিক থেকে বাংলাদেশের চাইতে এগিয়ে আছে নোয়াখালী। এমনকি নোয়াখালীর মানুষ ঈদও পালন করে সৌদি আরবের সাথে, তাই তারা বাংলাদেশের কাছ থেকে স্বাধীনতা চেয়েছে। ছবি তুলতে একটি ফটোশুটে